আজনলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তস্কৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায়াবতারৌ। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা খুবই চমৎকার। শ্রী চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তো মহাপ্রভুর যেরকম কৃষ্ণ ছোটোবেলায় যে সমস্ত দুষ্টুমি করতেন, সমস্ত বাল লীলা চপল লীলা করতেন, ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি যেহেতু ভক্তরূপে যদি এসেছেন ব্রাহ্মণ পরিবারে, তিনিও সেই দুষ্টুমি এবং সে বাল সুলভ চপল লীলা তার চৈত্য চরিতামৃতে চৈতন্য ভাগবতে এখানে বর্ণনা করা রয়েছে। তো সেখানে আমরা দেখতে পাই যে যারা ব্রাহ্মণেরা তারা নবদ্বীপে গঙ্গা যে বিষ্ণুর পাদপদ্ম থেকে মানে উৎপন্ন হয়ে প্রবাহিত হচ্ছে, ত্রিভুবনকে মানে পবিত্র করছেন, সে গঙ্গাতে সবাই ব্রাহ্মণেরা স্নান করতে যেতেন। তো গঙ্গাতে যখন ব্রাহ্মণেরা সমস্ত স্নান করতে যেতেন তখন নিমাইও সেখানে স্কুল থেকে পড়াশোনা করার পরে তার সমস্ত সঙ্গী মানে সহপাঠী আছেন, সে সহপাঠীদের সঙ্গে তিনিও গঙ্গা স্নান করতে চলে যেতেন। তো সেখানে গঙ্গা স্নান করতে যখন চলে গেছেন তো তখন সেখানে অনেক ব্রাহ্মণেরা তাদের শালগ্রাম শিলা নিয়ে যেতেন, আবার গঙ্গাতে কেউ সেখানে রাখতেন শালগ্রামে পুজো করবেন গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে, কেউ বা নিয়ে গেছেন তাদের কোনো কিছু সমস্ত কাপড় চোপড় যেখানে কাপড় চোপড় তারা রেখেছেন, আবার মানে স্নান করে এসে আবার ভিজা কাপড় থেকে শুকনো কাপড় পরবেন, সেখানে মেয়েরাও কিছু যেখানে গঙ্গাতে দূরে তারা স্নান করছেন তাদের কাপড়ের চোপড়ের সঙ্গে ছেলেদের কাপড়ের সঙ্গে মেয়েদের কাপড়গুলোকে পাল্টাপাল্টি করে রেখে দিতেন। তো তারা যখন গঙ্গা স্নান করে আসতেন তখন দেখতেন যে তাদের কাপড় চোপড়গুলো সেখানে নেই, আর মেয়েরা দেখছে যে এটা আমাদের কাপড় চোপড় নয়। তো এইভাবে তাদের এরকম বিভিন্ন রকমের দুষ্টুমি নিমাই গঙ্গা স্নান গিয়ে করতেন। আবার শুধু তাই নয়, সেখানে গিয়ে অনেকে মুখে কুল জলে গঙ্গা জল কুলকুলি করে তাদের মুখের মধ্যে ফেলে দিতেন। তো এইভাবে কারবা সেই জলের মধ্যে গঙ্গার মধ্যে ডুবে গিয়ে কারো পা ধরে টানাটানি করতেন ব্রাহ্মণদের। তো এইভাবে ব্রাহ্মণদেরকে সে মানে খুবই জ্বালাতন করতেন। তো ব্রাহ্মণেরা বলে, নিমাই তোর কি কোনো ভয় নেই? তুই আমরা হচ্ছি বয়স্ক ব্রাহ্মণ এবং আমরা হচ্ছি তো বয়োজ্যেষ্ঠ প্রবীণ, তুমি ছোট ছেলে, তুমি আর মিশ্র জগন্নাথ মিশ্রের তুমি একটা সম্ভ্রান্ত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো, তোমার কেন এরকম ধরনের তুমি দুষ্টমি করছো? তখন নিমাই শুধু হাসতো, তো নিমাই হাসতো আর কিছু বলতো না, ছুটে পালিয়ে যেত। তো এইভাবে যখন এইভাবে প্রতিদিন জ্বালাতন করতেন তখন যে সমস্ত ব্রাহ্মণেরা তখন জগন্নাথ মিশ্রের কাছে এসে তখন একবার কমপ্লেন করলেন যে আপনার নিমাই এরকম এরকম দুষ্টমি করছে, আমাদের কাপড় নিয়ে মেয়েদের কাছে রেখে দিচ্ছে, মেয়েদের কাপড় নিয়ে আমাদের কাছে রাখছে, আমাদের শালগ্রামের যেহেতু আমরা ভোগ টোক লাগাবো বলে কিছু ফল টল নিয়ে আসতাম ওই ফল খেয়ে নিত, হ্যাঁ আবার বিষ্ণু যেখানে বসবে আমরা একটা আসন রাখতাম সে বিষ্ণুর আসনের উপরে বসে থাকতো, এটা মানে আমরা বরদাস্ত করতে পারছি না, আপনার ছেলে এত দুষ্ট হয়েছে একে আপনারা এদের দুষ্টমি যদি না করে একে সেভাবে ব্যবস্থা করুন। তখন একবার এরকম ঘটনা ঘটেছে, নিমাই স্কুল থেকে এসে এভাবে ব্রাহ্মণদের যে মানে তার সহপাঠীদেরকে নিয়ে স্কুলের সমস্ত সহপাঠীদেরকে নিয়ে গিয়ে এভাবে দুষ্টুমি করছেন, তখন তারা সব এসে জগন্নাথ মিশ্রকে কমপ্লেন করেছেন, আর জগন্নাথ মিশ্র যখন কমপ্লেন করেছেন তখন নিমাই যেন কিছুই হয়নি সে বাড়িতে এসেছেন, বাড়িতে এসেছে তা বলছে তুমি নাকি এই সমস্ত ব্রাহ্মণদেরকে তুমি সমস্ত দুষ্টুমি করেছো, তাদেরকে কাপড় চোপড়ে এদিকে সরিয়েছো, তার মুখে কুলকুচি মেরেছো, কার পা ধরে টেনেছো, এটা কি সত্যি? বলছে না আমি তো এইমাত্র স্কুল থেকে এলাম, দেখেন আমার গায়ে কি ভিজে আছে, আমি যে গঙ্গাতে স্নান করেছিলাম তার পা ধরে টেনেছিলাম, তার মানে আমার ওই গঙ্গা জলে আমাকে স্নান করতে হবে, আমার গাটা ভিজা থাকবে, দেখুন সব কিছু শুকনো আছে। আর জগন্নাথ মিশ্র দেখতো সত্যি তাই, নিমাই তো যেন মনে হচ্ছে স্কুল থেকে এলো, তা কালি টালি লাগা রয়েছে হ্যাঁ গায়ে শরীরে, তো বলছে কোথায় আমার নিমাই তো এই তো স্কুল থেকে এলো সবে, ও তো গঙ্গাতেই যায়নি। বলছে আরে গঙ্গাতে যায়নি, আমাদের সঙ্গে এখানে এই দেখলাম দুষ্টমি করে এসেছে, সমস্ত কিছু আমাদের জ্বালাতন করেছে, আর আপনি বলছেন গঙ্গাতেই যায়নি? তো তারা একটু অবাক হয়ে যেত, তারাও যখন নিমাইকে দেখছে সত্যি তো তাই, ও তো কোথাও কোনো জলে ভিজা নেই আর গঙ্গাতে যে স্নান করেছে তার কোনো কোনো প্রমাণ নেই। তো তারাও খুব বিস্ময় হতবাক হয়ে যেতেন যে কি এই নিমাই কি সত্যি কে,
আমরা তো নিজেরাই বুঝতে পারছি না, ব্রাহ্মণেরা নিজেরাই বুঝতে পারতেন না। এদিকে যে যারা সমস্ত ছোট ছোট কিশোরী বালিকা যারা গঙ্গাতে স্নান করতে যেতেন, তাদের কাছে গিয়ে বলতেন, এ তুই আমাকে বিয়ে কর, তুই আমাকে বিয়ে করবি, হ্যাঁ আমি হচ্ছি, তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি আর অভিশাপে তোর বুড়া বর হবে, সত্যিকারে যখন তুই বিয়ে করবি তোর তখন বুড়া বর হবে। আবার কাউকে বলতেন, তুই যদি আমাকে গলায় বরমালা না দিস তাহলে তোর সতীনের ঘর করতে হবে, মানে তুই যাকে বিয়ে করবি তোর আরও কয়েকটা পত্নী থাক, সেই তোর বরের পত্নী থাকবে। তো এইভাবে তাদেরকে জ্বালাতন করতেন মেয়েদেরকে, এবং তাদের কাপড় চোপড় নিয়ে মানে এদিক ওদিক করতেন। তো তারাও খুবই এই নিমাইয়ের এই সমস্ত বালসুলভ চপলতা দেখে তারা যেরকম অভিভূত হতেন, বিস্ময় প্রকাশ করতেন, আবার তারা আনন্দও পেতেন, কিন্তু আবার এমনভাবে একটা পর্যায়ে আসতো যে তারা খুবই বিরক্ত বোধ করতেন। তো তারাও তখন এসে এই জগন্নাথ মিশ্র শচীমাতাকে বলতেন যে যে আপনার নিমাই খুবই দুষ্ট হয়ে গেছে, আমাদেরকে বলছে বিয়ে করতে, বলছে আমার যদি বিয়ে না করি বলছে তোরা কাকে, আমাদের তোর বুড়া বর হবে। তো এইভাবে আমরা তো ভয় পেয়ে যেতাম যে সত্যিকারে হতে পারে, বাচ্চা ছেলে বলছে তো হয়তো আমি বয়স্ক আমাদের বর হবে, বা কে বলছে তো আমার অনেকগুলো সতীন থাকবে, সে তার ঘরে আমার বিয়ে হবে। তো তারা ভয় পেয়ে যেত, বলছে তোরা যা নিয়ে এসিস, হ্যাঁ এই গঙ্গা পূজা করবার জন্য যা নিয়ে এসিস নৈবেদ্য সব আমাকে দে, আমি খাবো। তো আমরা ভয় পেয়ে গিয়ে তখন সেই নৈবেদ্য ওনাকে খাওয়াতাম, হ্যাঁ যে বিষ্ণু পূজার যে সমস্ত নৈবেদ্য তাকে না দিলে আমাদেরকে অভিশাপ দিত। তো এইভাবে নিমাই সেই নবদ্বীপ ধামে গঙ্গার তীরে এই সমস্ত ব্রাহ্মণদেরকে এবং মেয়েদেরকে, কিশোরী মেয়েরা যারা গঙ্গাতে স্নান করতে যেতেন, তাদের সঙ্গে বাউল সুলভ চপলতা সমস্ত লীলা বিলাস করে সেখানে আনন্দ সাগরে সবাইকে নিমজ্জিত করতেন, এবং কৃষ্ণের মতো যেরকম বৃন্দাবনে তিনি লীলা বিলাস করেছিলেন সেরকম নিমাই এই গঙ্গার তীরে সেই বাউল সুলভ চপলতা রূপ লীলা বিলাস করে সমস্ত সবাইকে চমৎকৃত করতেন, আনন্দ দিতেন, এবং সবাইকে আবার সেম টাইম একই সময় তাদেরকে জ্বালাতনও করতেন। তো এই এরকম ধরনের সবাইকে আনন্দ সাগরে তিনি নবদ্বীপবাসীকে নিমজ্জিত করতেন। হরে কৃষ্ণ।